অ্যালঝাইমার্স ডিজিজ, এই অসুখটার নাম আমরা অনেকে জানি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলি যে এটা একটা, এই অসুখের স্মৃতিশক্তিতে সমস্যা হয়, অর্থাৎ রোগী মনে রাখতে পারে না। রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে সেগুলোতে বেশি সমস্যা হয়, অর্থাৎ সকালে কী দিয়ে নাস্তা করেছে সেটা মনে রাখতে পারবে না, কিন্তু অনেক বহু পুরাতন কোনো ঘটনা কিন্তু রোগী মনে করতে পারে। তো সাধারণত মেয়েদের মধ্যে অ্যালঝাইমার্স ডিজিজ হওয়ার চান্সটা বেশি, এবং এটা কিন্তু 65 বছরের পরে এই রোগটা বেশি দেখা দেয়। 65 বছরের পরে এই অসুখে ব্রেনটা শুকায় যায় এবং ব্রেনের মধ্যে কিছু অস্বাভাবিক প্রোটিন জমা হয়। ব্রেনের যে বিভিন্ন টিস্যু থাকে, যে নার্ভ টিস্যু থাকে, সেগুলোর মধ্যে কিন্তু অ্যাবনর্মাল কিছু প্রোটিন জমা হয়, এই জন্য স্মৃতির সেলগুলো নষ্ট হতে থাকে এবং রোগীর স্মৃতিশক্তি কমতে থাকে। এছাড়া আরও কিছু সমস্যা হয়, রোগীর চলাফেরা আচরণে কিছু সমস্যা দেখা যায়, কিছু মানসিক সমস্যা হয়, এবং আমরা ইজি, এমআরআই এবং স্পেক্ট বলে একটা টেস্ট আছে, এগুলো করে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি। তো সারা পৃথিবীতেই ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া এটা কিন্তু পাওয়া যায়, এবং এটা প্রধান কারণ কিন্তু হচ্ছে অ্যালঝাইমার্স ডিজিজ। তো এটা কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ একা একজন ডাক্তারের পক্ষে এটা চিকিৎসা করা সম্ভব না, এখানে এক্সপার্ট নার্স লাগে, কাউন্সিলর লাগে, ফিজিওথেরাপিস্ট লাগে, তারপরে হচ্ছে সাইকোথেরাপিস্ট লাগে, বিভিন্ন মানে একটা কম্বাইন্ড একটা টিমের মাধ্যমে এটা চিকিৎসা করা হয়। তো অ্যালঝাইমার্স ডিজিজের রোগী আমাদের দেশে আছে, তো যদি স্মৃতিশক্তি সমস্যা হয় এবং এটা খুব বড় বিকট আকার ধারণ করে, আপনি অবশ্যই একজন নিউরোলজিস্ট দেখাবেন এবং সমাধানের চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।